ফেব্রুয়ারি মাসকে ফুলের মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং অমর একুশে। বিশেষ দিনগুলোকে ঘিরেই ফুলের দোকানে পড়ে বিক্রির ধুম। কিন্তু করোনা সব কিছু এলোমেলো করে দিয়েছে। এবার চাষের পাশাপাশি বাজারেও ফুল কম বলে জানান ব্যবসায়ীরা। এজন্য বেড়েছে ফুলের দাম। সব ফুলই বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে বলে জানান ক্রেতারা। শিলিরোজার রিপোর্ট। সারা বছরের অর্ধেক ফুল বিক্রি হয় ফেব্রুয়ারি মাসে। ফুল ব্যবসায়ীদের মাসটি সিজন হিসেবে খ্যাত। এ মাসে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর বিশেষ দিন, অমর একুশে থাকায় ফুল বেচা বিক্রি হয় জমজমাট। রাজধানীর সর্ববৃহৎ ফুলের বাজার শাহবাগ মোড়ে ফেব্রুয়ারিতে ফুলের সমারোহ বাড়ে, কয়েকগুণ ফুল বিক্রিও বেড়ে যায়। কিন্তু মহামারী করোনার কারণে এবছর ফুল চাষ কম হওয়ায় বাজারে সরবরাহ কম জানালেন বিক্রেতারা। ফুলের দামটা আসলে বৃদ্ধি হচ্ছে চাহিদার উপরে। যেমন আমাদের এখন স্বাভাবিক বাজারে মনে করেন যে আমাদের এখানে 100 জুপ্পা গাঁদা ফুল আসে, আর যেটা সমপরিমাণভাবে যে ক্রেতা আসে সবাই সমানভাবে কিনতে পারে, কিন্তু তখন দেখা যায় 100 জুপ্পা গাঁদা ফুল আসে, ক্রেতা হচ্ছে 1000। তো তখন কিন্তু এটা একটা ক্রাইসিস দেখা দেয়। করোনার জন্য অনেক চাষ করা বন্ধ ছিল, যার জন্য ফুলের উৎপাদন কম। তো চাষ করতে গিয়ে অনেক খরচও হয়েছে পরবর্তীতে, যার জন্য একটু ফুলের দামটা চাষিরা একটু বেশি নিচ্ছে। ভাই মায়ের কাছে আমাদের প্রতি দোকান বন্ধ ছিল, অফ ছিল, 3-4 মাস আমরা কোনো দোকান করতে পারি নাই, বরঞ্চ এই বাগানে ফুলগুলি পৌঁছে গেছে। তাহলে মাল লাগবে আমাদের 50 লক্ষ, এখন মাল হচ্ছে 20 লক্ষ, তাহলে এটা শর্ট হলো না, সেক্ষেত্রে রেটটা বাড়তে হচ্ছে। হঠাৎ করেই ফুলের দামও অস্বাভাবিক বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। ফুলের চাহিদাটাও বেশি, এই জন্য একটু প্রাইসটা বেশি। অন্য সময়ের তুলনায় গোলাপ বা অন্যান্য যে ফুল ওগুলোর একটু দাম বেশি। ভ্যালেন্টাইন ডে আছে, তারপরে ফাল্গুন আছে, এই কারণে ফুলের দামগুলো একটু বাড়তি হয়। শাহবাগ ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জানান, করোনার কারণে ফুল ব্যবসায় ধস নেমেছে, অর্ধেক দোকান বন্ধ রয়েছে, দাম বাড়ার কথাও স্বীকার করেন তিনি। আসলে কাস্টমার নেই, কারণ মানুষের ভিতরে একটা ভয় আছে করোনা নিয়ে। আমাদের খুব দুঃখ দশার মধ্যে দিন কাটতেছে। আমাদের প্রত্যেকটা দোকানের, মার্কেটের প্রত্যেকটা দোকানেরই ব্যবসা বাণিজ্য খুব লস। এবার সিজনে তুলনামূলক ফুল বিক্রিও কম হবে বলে জানান আবুল কালাম আজাদ। করোনা শীতে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার জন্য পাশাপাশিতে ফুলের মার্কেটে ফুলের চাহিদাটা কমে গেছে। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।